রাজ্য সরকার ট্যাবের টাকা দেয় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের, সেই ট্যাবের টাকা জালিয়াতি ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে। কিরকম এই ট্যাবের টাকা তদন্তে দেখা যাচ্ছে ফ্রিজ হওয়া যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে বসে আছে, সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে বসে আছে, সেই অ্যাকাউন্টে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকে বসে আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকাও রয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে। সম্রাজ, আমি কিছুক্ষণ আগে এক সাইবার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন এর সঙ্গে সাইবারের কোনো বিষয় নেই, এটা সম্পূর্ণ জালিয়াতি। এই জালিয়াতিগুলো করলো কারা এবং কার কার অ্যাকাউন্টে এইভাবে টাকা ঢুকলো? দেখো, এটাই কিন্তু এখন জানার জন্য রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা, যাতে গোটা ঘটনার আরও বিশদে তদন্ত করা হয়। তার কারণ, যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছিল এই ট্যাবের ঘটনার তদন্ত করার সময়, বিশেষ করে ট্যাবের টাকা যে পড়ুয়ারা পায়নি অন্য অ্যাকাউন্টে চলে গেছে এই ঘটনা যখন সামনে আসে, তারপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা শুরু করে, আর ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে স্টেটমেন্ট যখন দেখার প্রক্রিয়া শুরু হয়, সেখানেই দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্টগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে বার্ধক্য ভাতার টাকা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে পিএম কিষাণ নিধির টাকা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের টাকা এবং রাজ্যেরও কয়েকটি প্রকল্পের টাকা রয়েছে। মোট ছটি প্রকল্পের টাকার অস্তিত্ব পাওয়া যাচ্ছে এই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে। শুধু তাই নয়, ফ্রিজ যে অ্যাকাউন্টগুলি হয়েছে, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 72 থেকে 73টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে দুটো জেলা মিলিয়ে, এবং সেখানে একাধিক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আর এই তথ্য যখন রাজ্য পুলিশের হাতে এসেছে, তখনই কিন্তু গোটা বিষয়টি নিয়ে রীতিমতো আরও তদন্ত কীভাবে এক্সপ্লোর করা যায় সেই জায়গাটাই নিয়ে এখন ভাবাচ্ছে রাজ্য পুলিশকে। সাইবার সেলের অবশ্যই সহযোগিতা নেওয়া হচ্ছে, কিন্তু এর পিছনে কারা রয়েছে, এই জালিয়াতি কারা করছে, তার কারণ রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমগুলো সবার জন্য নয়। এই স্কিমগুলো পেতে নির্দিষ্ট বিধি রয়েছে বা নির্দিষ্ট আইন রয়েছে, প্রত্যেকটি স্কিমের এক একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা অ্যাকাউন্টে এতগুলো স্কিমের টাকা কিভাবে আসছে, এখন এটাই তদন্ত শুরু হয়েছে। এবং ইতিমধ্যে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদেরও গোটা বিষয়টি নজরে এসেছে। দেখা যাক কত দ্রুত এই তদন্ত শেষ হয় এবং কারা কারা, কাদের কাদের নাম উঠে আসে, তারা শাস্তি পান কিনা। আর শুধু আজকে নয়, এই 22-এও নাকি ট্যাবের টাকা গায়েব হয়েছে। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় নয়া তথ্য, এবং সেই সময় দুজনকে গ্রেফতারও করা হয়েছিল এমনটাই উঠে আসছে তদন্তে। আবার সরাসরি সম্রাজের কাছে চলে যাবো। সম্রাজ, 2022-এ কিভাবে হয়েছিল এবং যারা যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা কারা, এবং তারপরে প্রিকশন নেওয়া হয়নি? দেখো, এটাই কিন্তু এখন ভাবাচ্ছে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের, যে 2022-এ যখন এই ঘটনা ঘটলো, 2022-এও যখন ট্যাবের টাকা গায়েব হলো, তারপর কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো, উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করে আনা হলো, তারা অবশ্য বর্তমানে জামিনে ছাড়া পেয়ে রয়েছেন, কিন্তু তারপরেও যে সফটওয়্যারের মাধ্যমে গোটা কাজটি হয়, সেখানে কেন আরও বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হলো না, কেন সতর্কতামূলক পদক্ষেপ নিল না রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, তার কারণ স্কুল শিক্ষা দপ্তরই কিন্তু অভিযোগ জানিয়েছিল যার প্রেক্ষিতে কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল। আর এই 2022-এ কিভাবে কলকাতা পুলিশ তদন্ত করেছিল, গুরুত্বপূর্ণ কিছু লিড পেয়েছিল নাকি, বা কলকাতা পুলিশ কি প্রেক্ষিতে এই দুজনকে গ্রেপ্তার করেছিল, গোটা বিষয়টি জানতে কলকাতা পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। বর্তমানে অর্থাৎ এবারের ট্যাবের টাকা গায়েবের ঘটনার সঙ্গে 2022-এর কোনো লিঙ্ক রয়েছে নাকি, অর্থাৎ এই ঘটনা 2022-এর ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো মানে কোনো লিঙ্ক আছে নাকি, সেই বিষয়টি জানার চেষ্টা করছে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। আর সেই কারণেই কলকাতা পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। একেবারেই সম্রাজ, আমরা আশা করব দ্রুত তদন্ত হবে, কারণ ট্যাবের টাকা গায়েবে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি ক্ষুব্ধ, আর সোমবারের মধ্যে টাকা দেওয়ার কথাও বলেছেন, সেটা নিয়েও সম্রাজের সঙ্গে কথা বলবো। তার আগে দেখুন গতকাল কি বলেছেন মুখ্যমন্ত্রী। অনলাইনে পড়াশুনোর সুবিধার জন্য ট্যাব ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। ক্লাস 11-এ উঠলে এই টাকা পাওয়া যায়, সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন, এই প্রকল্পে দেয়া হয় ট্যাবের টাকা, আর এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি অভিযোগ।
পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান থেকে এরকম শতাধিক অভিযোগ সামনে এসেছে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে ট্যাবের টাকা পাঠানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ট্যাবের টাকা গায়েবের বিষয়ে মুখ্য সচিবকে একটি রিপোর্ট পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাতে বলা হয়েছে 84 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। পড়ুয়ার কাছে না গিয়ে অন্য যেসব অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করানো হয়েছে। 84 জন ছাড়া আর কোনো পড়ুয়ার ক্ষেত্রে ট্যাবের টাকা পেতে সমস্যা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সাইবার সেলের। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ মিলেছে দুই জেলা থেকে, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। এই দুই জেলা তো বটেই, বাকি সব জেলা থেকেও রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবছর ট্যাবের টাকা পাওয়ার কথা 18 লক্ষ পড়ুয়ার। 18 লক্ষ পড়ুয়াই কি পেয়েছে ট্যাবের টাকা? খতিয়ে দেখ স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট পাঠাবেন জেলা স্কুল পরিদর্শকরা। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা পূর্ব বর্ধমান জেলা নয়, গোটা রাজ্য জুড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা কি পেল নাকি তাদের টাকাও গায়েব হয়ে গেল, গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ দিল বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যেটা বলছিলাম, সোমবারেই এই বঞ্চিত যারা পড়ুয়া, যারা টাকা পায়নি একাদশ দ্বাদশ শ্রেণীর, তাদের টাকা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর নবান্ন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কতজন পড়ুয়াকে সোমবারের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ এবং কিভাবে দেওয়া হবে? দেখো, এখনো পর্যন্ত যে রিপোর্ট হাতে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে 84 জন পড়ুয়ার সাথে এই ঘটনা ঘটেছে, যেখানে তারা ট্যাবের টাকা পাননি, তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। আর এই 84 জন পড়ুয়াকেই সোমবারের মধ্যে ট্যাবের টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ইতিমধ্যে সেই নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরকে গতকাল রাতেই দেওয়া হয়েছে। মূলত তুমি জানো যে আজকে সরকারি ছুটি রয়েছে, আগামীকাল স্কুল খোলা রয়েছে। আগামীকাল যখন স্কুল খুলবে তখন ছাত্রছাত্রীদের থেকে অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হবে, সেই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর সোমবার ট্রেজারির মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠিয়ে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এই দুই জেলা জেলাশাসককেও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সোমবারের মধ্যে ট্রেজারির মাধ্যমে পুরো টাকা ছাত্রছাত্রীরা পেয়ে যান, এই 84 জন পড়ুয়া পেয়ে যান, সেটা নিশ্চিত করতে হবে। এবং এমনটাই নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।